সবাইকে 4 দ্বারা ভাগ করব, সবাইকে
চার দ্বারা ভাগ করব, ভাগ করলে কি হবে, শূন্য কে চার দিয়ে ভাগ করলে কত হবে, শূন্যই হবে। তারপর এক কে চার দিয়ে ভাগ তো যাবে না, গেলেও ফ্র্যাকশন আসবে, আর এখানে কাটাকাটি করলে 1/2 হবে। এখানে 3 কে 4 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশন আসবে, কিন্তু আমরা করছি না। আর এখানে 4 দিয়ে 2 যোগ করলে হবে 1। মানে এই ভাগফলগুলো আমরা পেলাম, যে ভাগফলগুলো পাইছি তাদের সবাইকে আমরা বর্গ করব। কি করব, সবার বর্গমূল বের করব। তাহলে 0 এর বর্গমূল 0, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, এরপর হচ্ছে 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল করলে একটা ফ্র্যাকশন আসে 1.414, এটা আমরা এটাকে বর্গমূল না করে রুট 2 লিখে দিব। একইভাবে 3 এর বর্গমূল করলে 1.73 এরকম একটা ফ্র্যাকশন আসে, এটা আমরা এটাকে বর্গমূল না করে ওটা রেখে দিব, কিন্তু 4 কে বর্গমূল করলে 2 পাবো। তারপরে 1 এর বর্গমূল করলে 1 পাবো। দ্যাট মিন্স আমরা কি পেলাম, sin 0 এর মান পাইছি 0, sin 30 ডিগ্রি মান পাইছি 1/2, sin 45 ডিগ্রি মান পাইছি 1/2, sin 60 ডিগ্রি মান পাইছি 3/2, sin 90 ডিগ্রি মান পাইছি 1। sin যদি আমরা পারি, cos থেকে সিম্পলি আমরা sin এর যে মানগুলো পাইছি সেগুলা ও উল্টো বসাই দিই, অর্থাৎ sin 90 এর মান যেটা সেটা হবে cos 0 ডিগ্রি মান। তাহলে cos 0 ডিগ্রি মান কত হবে, এই যে cos 0 ডিগ্রি মান তাহলে হবে কত, sin 90 এর মান যেটা পাইছি সেটা হবে cos 0 ডিগ্রি মান, দ্যাট মিন এটা 1 ই হবে। তারপর sin 60 এর মান যেটা পাইছি সেটা হবে cos 30 এর মান, অর্থাৎ রুট 3/2 হবে। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, আমরা যেটা sin এর যে মানগুলো পাইছি সেগুলো তো উল্টা বসাচ্ছি, তাহলে sin 45 ডিগ্রি যেটা 1, cos এর জন্য সেটা 45 ডিগ্রি মান। কেন, আমরা যখন এদিক থেকে হিসাব করব, এদিক থেকে হিসাব করলে এটা 3 নম্বরে পড়ে, এদিক থেকে হিসাব করলে সেটা 3 নম্বরে পড়ে, অর্থাৎ cos 45 ডিগ্রি মান হলো 1/2। তারপর sin cos 60 ডিগ্রি মানটা হবে এদিক থেকে আসবে, অর্থাৎ sin 30 ডিগ্রি মানটা দ্যাট মিন্স 1/2 হবে। তারপর sin 90 মান যেটা হবে সেটা হবে sin 0 ডিগ্রি যে মানটা ছিল সেটা। আশা করি আমি বুঝতে বোঝাতে পেরেছি সবাইকে। প্রথমে আমরা sin এর মানগুলো বের করে নিব, sin এর মানগুলো বের করে নিয়ে তারপরকে উল্টো বসাবো, দ্যাট মিন্স যেটা sin 90 মান ছিল সেটা হবে cos 0 মান, যেটা sin 60 মান ছিল সেটা হবে cos 30 এর মান, যেটা sin 45 এর মান ছিল সেটাও cos 45 এর মান হবে, এরপর যেটা sin 30 এর মান ছিল সেটা হবে cos 60 ডিগ্রি মান, যেটা sin 0 ডিগ্রি মান ছিল সেটা হবে cos 90 ডিগ্রি মান। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আবার কোনো কেউ যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। এরপর আসি আমরা এই মানগুলোকে আমরা জানলাম, এই মানগুলো যখন জানছি আমাদের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো আমাদেরকে কিভাবে পারবো, আমরা অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো যেমন ট্যান এর মান বের করতে হবে, অনেক সময় আমাদের কট এর মান বের করতে হবে, এগুলোর জন্য আমরা কিছু কতগুলো ফর্মুলা শিখেছিলাম। তাহলে আমরা মানগুলো কি পাইছি, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তার মধ্যে 60 ডিগ্রি, 90 ডিগ্রি মধ্যে মান পাইছি। এখানে পাইছি 0, এখানে পাইছি 1/2, এখানে পাইছিলাম 1/2, এখানে পাইছিলাম 3/2, এখানে পাইছিলাম 1 পাইছিলাম। আর কসের জন্য কি মান পাইছিলাম, এখানে পাইছিলাম 1, এখানে পাইছিলাম 3/2, এখানে 1/2 পাইছিলাম, আর এখানে পাইছিলাম 1/2, এখানে পাইছিলাম 0। তাহলে সাইন এবং কসের মানগুলো যদি আমরা জানি, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেমন আমাদের যদি কোনো ট্যান 60 ডিগ্রির মান কত হবে, তো আমরা 9.1 কোণ থেকে ট্যান এর একটা সূত্র শিখেছিলাম, ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। কিন্তু যখন আমাদের থিটা হয় তখন ট্যান থিটা না ট্যান থিটা সমান সমান হবে সাইন থিটা, থিটা এর কত 60 ডিগ্রি, আর এখানে হবে কস 60 ডিগ্রি। কেন, আমরা ফর্মুলা জানতাম 9.1 থেকে, ট্যান থিটা সমান হবে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কারণ থিটা আমরা 60 ডিগ্রি। তো সাইন থিটার মান আমরা এখানে বের করে রাখছিলাম, সাইন 60 ডিগ্রি মান কত, রুট 3/2 মান আমরা এখানে বসালাম। তারপরে cos 60 মান আমাদের জানা আছে কত, cos 60 মান, এই cos 60 মান এই মানটা বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর জাস্ট নরমাল ক্যালকুলেশন উল্টাই দেব, সূত্র কাটা যাবে 1/3 ভাগ করলে রুট 3 পাবো। এইভাবে আমরা বিভিন্ন ত্রিকোণমিতির ডিগ্রির অনুপাতগুলো মান আমরা বের করে নিতে পারি। আমি তোমাদেরকে বোঝাতে পারছি না হয়তো, এরপরের টপিক আমরা আরেকটা দেখাই। যদি আমাদেরকে বলে cot 30 ডিগ্রি মান কত হবে, cot 30 ডিগ্রি মান কত হবে, তো এটার জন্য সূত্র হবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, থিটা এখানে কত 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, √3/2, ছোটটা পড়ে যাবে, 1 এর নিচে আসবে, ছোট কাটা যাবে, আর √3 কে 1 দিয়ে যখন ভাগ করব তখন আমরা √3 পাবো। তাহলে cot 30 ডিগ্রি মান, আচ্ছা তাহলে আমরা এইভাবে sec, cosec, tan, cosec যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে তার বিভিন্ন
কোণের মধ্যে মানগুলো আমরা বের করতে পারবো। এখন আমরা অঙ্কে চলে আসি। আমরা যে সিলম চিন্তা করছিলাম সেই সিলম চিন্তা আমি পড়ার চেষ্টা করবো। এখন তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। প্রথম প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা উদ্দীপক যেমন আছে ত্রিভুজ এ বি সি এ, বি কোনটা লাইনের বিদ্যার্থী, বি কোনটা হবে সমতল। আমি ত্রিভুজটা আগে একটু খেয়াল করবো। এই যে এটা যদি আমার ত্রিভুজ এ বি সি হয়, ত্রিভুজ এ বি সি হলে এই যেমন বি কোন কেন এটা সমতল, তারপর হচ্ছে এক ইন্টু এক্স মাইনাস ওয়াই, সি কোনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো দেখা যাচ্ছে সি কোনটা ডেফিনেটলি এক্স থেকে বড় হবে। তাহলে আমরা কি করব, যে কোনটা বড় হবে যে কোনটা বড় হবে তার বিপরীত বাহুটা, কিন্তু কোন যেটা বড় তার বিপরীত বাহুটা বড়, তাহলে সেই কোণ এটা হবে এক। এখানে দেখো এক্স আর ওয়াই যোগ করলে আমরা সেই কোণ পাবো, আর এক্স আর ওয়াই যোগ করলে এক কোণ পাবো। দ্যাট মিন্স এখানে সেই কোণটা বড় হবে দেখাই যাচ্ছে, আর এখনটা ছোট হবে। তাহলে আপনি দেখো এখনটা ছোট একটু ছোট নিয়েছি চিত্র আঁকার সময়, আর সেই কোণটা একটু বড় নিয়েছি। তোমরা চাইলে এগুলো তেমন বিষয় না, এগুলো তারপর একটু মাথায় রেখে করবা। আর যে কোনটা বড় তার বিপরীত বাহুটা বড়, যে কোনটা ছোট তার বিপরীত বাহুটা ছোট। এই কথা একটু মনে রাখবা। প্রথমে এস এর দৈর্ঘ্য বের করতে বলছে আমাদেরকে, এটা বের করতে বলছে। আমাদের আর কিছু মান দেওয়া ছিল, এ বি সমান রুট থ্রি দেওয়া ছিল, এ বি সমান দেওয়া ছিল রুট থ্রি, তারপরে বি সি সমান ওয়ান দেওয়া আছে আমাদের। দেখা যাচ্ছে দেখো আমাদের বি সির মান ওয়ান আর এ বি এর মান রুট থ্রি, রুট থ্রি একটু বড় না, ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এর মান। এখন আমাদের বের করতে বলছে এস এর মান, সংক্ষিপ্ত বাহু আছে ওই দুটার বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান আমরা জানতাম। আমরা পিথাগোরাস পদ্ধতি কি জানি বলতো, পিথাগোরাস পদ্ধতি আমরা জানি তাহলে মানে
একটা ছিল কজের উল্টা ছিল কজ সমান কি ছিল ভূমি বাই অতিভুজ তাহলে ফ্যাক্ট সমান কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে আমার অতিভুজ তো এভি আছে আর ভূমি কোনটা ভূমি হচ্ছে এভি তাহলে এটা কত স্কয়ার করতে হবে কেন সেক স্কয়ারে আছে জন্য এখন কজ স্কয়ারে কজ সমান হচ্ছে আছে ভূমি বাই অতিভুজ তারপর আমরা সাইন ফ্যাক্ট সমান হবে লম্ব বাই অতিভুজ এটা আমরা লিখতে পারি তাই না আমরা প্রথমে যে সূত্রগুলো দেখলাম সেগুলো অনুসারে আচ্ছা তাহলে এখন আমরা যে মানগুলো আছে আমরা মানগুলো বসাই দিব আমরা এখানে মানগুলো পেয়ে গেছিলাম কত মান এক্স এর মানটা পাইছিলাম কোয়ান্ট অক্ষ থেকে 2 পাইছিলাম কোয়ান্ট অক্ষ থেকে কত পাইছিলাম এক্স এর মান 2 কারণে আমরা এক্স এর মান বের করেছিলাম না 2 পাইছিলাম বলা ওখানে বসালাম এখন আমরা মানগুলো বসাবো এক্স এর জায়গায় আমরা 2 বসালে আর বি এর জায়গায় আমরা কত বসাবো 1 বসাবো তাহলে 2 ডিভাইড বাই 1 হোল স্কয়ার মাইনাস এক্স এর জায়গায় আমরা কত বসাবো 2 বসাবো আর এর জায়গায় আমরা বসাবো √3 তাহলে হোল স্কয়ার নিচে ঠিক সেম এর জায়গায় আমরা বসাবো √3 আর এক্স এর জায়গায় বসাবো 2 হোল স্কয়ার মাইনাস এরপর হচ্ছে BC BC মানে কত BC মানে হচ্ছে 1 এরপর হচ্ছে আমাদের AC AC মানে কত AC মানে হচ্ছে 2 তাহলে 1/2 হোল স্কয়ার আমরা বসাবো জাস্ট এখান থেকে আমাদের যে বাহু ছিল বাহুর মান তো বসে দিয়েছি এরপর আমরা ক্যালকুলেশন যাব এরপর তোমরা সবাই একটু খেয়াল করো এরপর কি হবে 2 স্কয়ার 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে তাহলে 2 স্কয়ার দ্যাট মিন 4 হবে কি সমান এটা সমান এই যে 4 তারপর হচ্ছে এখানে উপরে 2 স্কয়ার মানে 4 হবে নিচে স্কয়ার আর রুট কাটা দিলে 3 থাকবে আর নিচে এখানে কি হবে রুট স্কয়ার মানে স্কয়ার রুট কাটা দিলে 3 থাকবে নিচে তো 2 আছে তার উপর স্কয়ার দ্যাট মিন 4 হবে এরপর এখানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 আর 2 স্কয়ার মানে হচ্ছে 4 তাহলে এখানে কি হলো উপর 10 কে তুলে 3 তাহলে এটা 12 হবে এটা হবে 4 কি হবে এগুলো তো নিশ্চয় তোমরা জানো অসংখ্য সূত্রটা আর কি বলতো তোমরা ক্লাস 9 এ পড়ো এটা তো ঠিক আছে এইভাবে হয় তারপর হবে কি এখানে হচ্ছে 8 ডিভাইড বাই 3 আর এখানে হচ্ছে 2 ডিভাইড বাই 4 এই পাইটা কে একটু আমরা সরল করব আরো ধীরে 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 দিব তাহলে এটা হয় এখন যেটা হয় আমরা যখন 2 দিয়ে 2 কে কাটবো তাহলে এখানে 2 হবে 4 টা করে 16 হবে নিচে হবে কত 3 8 2 করে 16 হবে নিচে হবে 3 তাহলে এটা হচ্ছে আমাদের ওই মানে cos sec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে cos স্কয়ারে মাইনাস sec স্কয়ারে মান আমি চেষ্টা করছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এই অঙ্কটা আমরা আরো ভিন্ন অঙ্ক করতে পারতাম আমরা যদি এক একটা বের করে নিতাম এক একটা বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে অর্থাৎ আমার x এবং y এর মান জানতে হবে x সেল মুভ এক্স মুভ থেকে যদি ওয়াই কোটা বের করে দিই তাহলে একটা পেয়ে যাবো তাহলে আমরা সবাই যদি মানগুলো বলতে পারবো যদি একটা আমাদের জানা আছে আচ্ছা এখন এটা কেন আমরা গণনা করে যাবো আমরা আমাদের এক্স ওয়াই বের করতে বলছে আমরা দেখতে পাচ্ছি এক গুণ যেটা ছিল সেটাকে যেটা গুণ ছিল সেটাকে আমরা কি বলতে চাই বলতে বলতে x মাইনাস y বলতেছে আর যেটা c ছিল সেটাকে আমরা বলতেছে এটাকে x প্লাস y বলতেছে আচ্ছা আমাদের কিন্তু এই যে মান বাহুগুলোর মান জানা আছে আমাদের তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন চিত্র থেকে কি লিখতে পারি বলো তো চিত্র থেকে আমরা লিখতে পারি sin একক sin একক মানে কি বলো তো লম্ব বাই কি আমরা বুঝি অতিভুজ হবে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে আমাদের কত লম্ব হচ্ছে আমাদের 1 আর অতিভুজ হচ্ছে কত 2 তাহলে একক একক মানে কি মাইনাস y আর হাফ টা sin 90 ডিগ্রি মান আমরা মান একটু ছিলাম তখন দেখেছিলাম হাফ টা হচ্ছে sin 30 ডিগ্রি মান এই বার থেকে আমরা sin এর বাদ দিয়ে দিলে x মাইনাস y সমান আসবে 30 ডিগ্রি এটা কি কোশ্চেন নাম্বার 1 রাখবো আবার আমরা করতে পারি আবার আমরা দুটো প্রশ্নে x প্লাস y এর সমান করতে সি গুণ তাহলে sin সি গুণ সমান কি হবে তাও লম্ব বাই অতিভুজ এখন কিন্তু আমি সি গুণের কথা বলছি তাহলে এই গুণের সাপেক্ষে লম্ব হবে আমার এটা তখন এটা ভূমি হয়ে যাবে আর এটা অতিভুজ তাহলে sin সি গুণ সমান হবে লম্ব বাই অতিভুজ সি গুণ যেহেতু এটা লম্ব হবে এটা তখন হবে ab ডিভাইডেড বাই ac sin সি গুণ মানে হচ্ছে x প্লাস y তার হচ্ছে a এর মান কত a b এর মান হচ্ছে আমাদের √3 আর s এর মান 2 তারপর আমরা √3/2 sin কত এর মান জানি তোমরা নিশ্চয়ই জানো
জানো 5 6° মান এটা হচ্ছে হচ্ছে বাই 2 তাহলে সাইন সাইন কাটা যাবে তাহলে x y সমান আসবে 60° ইকুয়েশন নাম্বার 2 দিব আমরা এরপর দুটো ইকুয়েশন আমরা একটু ক্যালকুলেশন করব এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন যোগ করব মাইনাস y প্লাস y কাটা দেখা দেখাই আমি x যোগ 2 ইকুয়েশন বাই z কি হবে x মাইনাস y যোগ মানে বাম পাশে যোগ x প্লাস y সমান কত হবে 30° যোগ 60° তাহলে y y কাটা যাবে x এর যোগ করলে 2x 2x সমান হবে 90° তাহলে সুতরাং x সমান হবে 45° এই x এর মানটা কোন একটা ইকুয়েশনে বসাই দাও এক নাম্বার বসো বা দুই নাম্বার বসো তাহলে তোমরা y এর মান y এর মানটাও পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি মোটামুটি এই জিনিসগুলোর উপর বেস করে ক্ষেত্রটা তোমরা অন্য এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে যতগুলো সিএম শীট আছে যতগুলো এমসিকিউ আছে আশা করি সব সমাধান করতে পারবা আমার কথা বলে যদি তোমরা মানে বুঝতে পারো ধারণ করো আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবে তাহলে এখানে শেষ করছি ভালো থাকো সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম